বসতে পারি না। পারো, আচ্ছা আমি যাই। এ কথা বলে যখনই আমি উঠতে যাব, আরোহী আমার হাত টেনে ধরে বসিয়ে দিল। কি হলো? একটু বসো না। কি কারণে? শাওরিয়ার, আমি তোমাকে খুব ভালোবাসি, প্লিজ তুমি আমাকে এইবার ফিরিয়ে দিও না। দেখো আরোহী, আমি তোমাকে ভালোবাসতে পারবো না। কিন্তু কেন? আজকে তোমাকে বলতেই হবে। আমার বিয়ে আগে থেকে ঠিক করা আছে, তাই প্লিজ তুমি আমাকে ভুল বোঝো না, আমাকে ভুলে যাও। আমার কথা শুনে আরোহী ফুপিয়ে ফুপিয়ে কান্না করা শুরু করছে। প্লিজ কান্না থামাও, প্লিজ কান্না থামাও। ওকে, আচ্ছা আমি উঠি। শাহরিয়ার, আমার একটা কথা রাখবে প্লিজ। কি? আমি কি তোমাকে একবার হাগ করতে পারি, শুধু একবার? একটু ভেবে, আচ্ছা ঠিক আছে। যাই হোক, আরোহী নামক প্যারাটা আর থাকলো না। কলেজ থেকে বিকালে বাসায় গেলাম। বাসায় গিয়ে আমি পুরাই অবাক। বাসায় গিয়ে দেখি পুরা বাসাটা সাজানো, কিন্তু কেন, বাসার ভিতরে গিয়ে দেখি অনেক মেহমান চলে এসেছে। এত কম সময়ে কিভাবে এগুলো হলো আমি না সকালে গেলাম, তখন তো কিছুই ছিল না। রুমে গিয়ে মাকে ডাক দিলাম। এসব কি হইতেছে মা? মা আমাকে একটা চড় মারল। কি হইতেছে জানিস না? আজকে সকালে কলেজে কোন মেয়েকে জড়ায় ধরেছিস? ধরছি, তবে তুমি যা ভাবছো তা না। আমাকে এগুলো শেখাতে আসবি না, তোর এই কাজের জন্য তোকে আজকেই বিয়ে দিয়ে দিচ্ছি। মা কি বলো, আমার এখন লেখাপড়া শেষ হয় নাই, তাতেই বিয়ে? বিয়ে করে বউকে কি খাওয়াবো? সেটা নিয়ে তোকে ভাবতে হবে না। আর আমি তোর সব বন্ধুদের ফোন করে আসতে বলেছি, এখন এখানে বসে থাক, ওরা এসে তোকে রেডি করাবে। ও মা, বিয়েটা না দিলে হয় না? না হবে না, তোকে বিয়ে করতেই হবে। এ কথা বলে মা চলে গেল, আর আমি মাথে হাত দিয়ে নিচে বসে পড়লাম। আল্লাহ, কেন যে আরোহীকে তখন হাগ করতে গেলাম। হাগ না করলে আজকে আমাকে আর এই দিন দেখতে হতো না। আর একটা জিনিস বুঝতেছি না, আমি কলেজে কি করি না করি তা মায়ের কানে কিভাবে চলে আসে? মা কি আমার পিছনে কোনো গোয়েন্দা রাখছে নাকি? একটু পর বন্ধুরা চলে আসলো। কি রে, কি শুনতাছে এগুলা? যা মায়ের কাছে শুনছিস তাই। এই জন্য ভাই তুমি কোনো প্রেম করো না, বিয়ের আগে থেকেই ঠিক করা আছে। কিন্তু এত তাড়াতাড়ি বিয়ে, তারপর আবার মেয়েকে এখনো দেখিনি। কি, এখনো মেয়েকে দেখিস নাই? না। তাহলে কি দেখেছিস? কিছুই না, কিসে পড়ে তাও এখনো জানি না। কি? তারপর বন্ধুরা আমাকে সাজালো। সন্ধ্যার দিকে চলে গেলাম কমিউনিটি সেন্টারে। বিয়ে করে বউ নিয়ে চলে আসলাম বাসায়, এখনো বউকে দেখতে পারলাম না। ভাই তুই তো বিয়ে করেই নিলি। কেন, হিংসা হয়? হবে না, বিয়ে করে নিলি, হিংসে হবে না? যাই বলো না কেন, বিড়ালটা ভালোভাবে মারবা। যদি বিড়াল মারতে না পারিস তাহলে তুই শেষ। দৌড় বেটারা, বাসরাতে বিড়াল কই পাবো? সেটা ভাবিকে জিজ্ঞেস করিস। ওকে এখন যাই। যা দোয়া রইল তোর জন্য, যাতে ক্রিকেট টিম বানাতে পারিস। অতবার বাসর ঘরে প্রবেশ করলাম, ঘরে ঢুকে দেখি বউ আমার ঘোমটা দিয়ে বিছানার মাঝে বসে আছে। গিয়ে সামনে দাঁড়ালাম। শুনেছি বাসরাতে বউ নাকি বরকে সালাম করে তাই, কিন্তু আমি অনেকক্ষণ থেকে দাঁড়াই আছি, বউ আমার সালাম তো দূরের কথা একবার নড়লও না। তাই আমি একটু সাহস করে ঘোমটাটা সরালাম। ঘোমটা সরিয়ে মেয়েটার চেহারা দেখে আমি ওমা বলে চিল্লিয়ে লাভ দিয়ে বিছানা থেকে উঠে দাঁড়াই। ঘোমটা সরিয়ে দেখি প্রিয়া ম্যাডাম, আর প্রিয়ার হাতে ছুরি। ম্যাডাম তো প্রিয়া তুমি, আর তো তোমার হাতে ছুরি কেন? আর তুমি কেন আমার বউ কোথায়? তোমার পেটে ঢুকাবো তার জন্য। তোমার সাহস তো কম না, কলেজে একটা মেয়েকে জড়িয়ে ধরো, আর তোমার বউ আমি। কি? এখন কোথায় যাবা চান্দু? এই বলে আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল, আর আমার উপরে উঠে বসে গলায় ছুরি ধরল। এই কি করছো, কেটে যাবে তো। যাক, তোমার জন্য আমি সেই ছোটবেলা থেকে অপেক্ষা করতেছি, কোনো ছেলের দিকে তাকাইনি, আর তুমি একটা মেয়েকে জড়ায় ধরো। বিশ্বাস করো আমি ওইভাবে ধরিনি আরোহীকে, আসলে। তারপর প্রিয়াকে সবকিছু খুলে বললাম।
বুঝলাম, আর অন্য কোনো মেয়ের সাথে এই কিছু আছে নাকি? না নেই, মা জবে থেকে বলেছে আমার বিয়ে ঠিক আছে, তখন থেকে এগুলোর ধারের কাছেও যাইনি। এই তো, এই না হলে আমার বর। আচ্ছা, তুমি কি আগে থেকে জানতে যে আমার সাথে তোমার বিয়ে ঠিক আছে? সে ছোটবেলা থেকে জানি, তাই তো তোমার সাথে এরকম করি। ও, তার মানে আমি কলেজে কি করতাম না করতাম তা তুমি মাকে বলতে? ও আচ্ছা, আমার বন্ধুরা আমাকে বিড়াল মারতে বলছে, কিভাবে মারবো বলো তো? কেন, তুমি জানো না? না, জানলে কি জিজ্ঞেস করতাম? বিড়াল মারার কি খুব শখ? তাহলে দাঁড়াও, দেখাচ্ছি। এই বলে প্রিয়া তার চার ঠোঁট এক করে দিয়েছে। এ ভাই, এখন লাইট অফ, কিছু দেখা যাবে না, অতএব চলে যান। সারা রাত বিড়াল মেরে সকালে একটু শান্তি করে ঘুমাইতেছিলাম, হঠাৎ করে আমার গায়ে কে জানি পানি ঢেলে দিল, তাই লাভ দিয়ে ঘুম থেকে উঠলাম। এই কে কে? আমি। আরে প্রিয়া ম্যাডাম, আপনি আমার রুমে কি করেন সকালবেলায়? কি, আমি এখানে কি করি তুমি তো জানো না? না তো। তখনই প্রিয়া আমার গালে একটা ঠাস করে চড় মারল। এইবার মনে পড়ছে? ও হ্যাঁ, কালকে তো তোমার সাথে আমার বিয়ে হয়েছে, মনে পড়ছে, কিন্তু তাই বলে এভাবে চড় দিবা? আহ, গালটা ব্যথা করতেছে। ওলে বাবালে, আমার বাবুটার বুঝি গাল ব্যথা করে? আচ্ছা, আমার গায়ে পানি দিলা কেন এভাবে? তোমাকে অনেকক্ষণ থেকে ডাকতেছি কিন্তু শুনছই না, আমি পানি ঢেলে দিচ্ছি। এত সকালে ডেকে আমার ঘুমটাই তুমি নষ্ট করে দিলা, আর এত ডাকাডাকি কিসের জন্য? এখন বাজে 10টা, আর তুমি বলতেছো এত সকাল? আর আজকে আমার বাসায় যাব একটু পর। ও, তোমার বাসায় যেতে হবে কেন? বিয়ের পরের দিন সব মেয়েই তার বরকে নিয়ে বাবার বাসায় যায়, তাই। ও ঠিক আছে, উঠো তাড়াতাড়ি, ফ্রেশ হও। তুমি হয়েছো? ও মুখটা এরকম করলা কেন, কি হয়েছে? আমি ভাবছিলাম যে বিয়ের পরের দিন বউয়ের সাথে একসাথে ফ্রেশ হব, মানে গোসল করব, কিন্তু তুমি তো আগেই করে নিয়েছো, তাই আমার ইচ্ছেটা পূরণ হলো না, এই আর কি। কে বলেছে ইচ্ছে পূরণ হবে না? তার মানে তুমি? তাহলে তো আর কোনো কথাই নেই। এই বলে প্রিয়াকে কোলে করে নিয়ে বাথরুমে চলে গেলাম, ফ্রেশ হয়ে নিচে আসলাম। নিচে এসে দেখি আমার ভাবিগুলো আমাকে দেখতেছে আর হাসতেছে। কি গো ভাবি, এভাবে হাসতেছো কেন? না মানে আমরা ভাবছি রাতে কি এমন কাজ করছিলে যে এত সকাল অবধি ঘুম লাগে। কেন, আপনাদের বলতে হবে, আপনারা জানেন না, বলা লাগলে বলি? না থাক, বলা লাগবে না। এ কথা বলে ওরা চলে গেল। বিকালের দিকে প্রিয়াদের বাসায় গেলাম, এসে দেখি প্রিয়ার সব ভাই বোন আসছে, সাথে বান্ধবীগুলাও। ওর সব বান্ধবী বিয়ে হয়েছে, অনেকের আবার বাচ্চাও আছে। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? বাবা ভালো আছি, তুমি? জি ভালো। প্রিয়া, শাহরিয়াকে তোর রুমে নিয়ে যা। অতঃপর প্রিয়ার রুমে আসলাম। যাও ফ্রেশ হয়ে নাও। আমার জামা কাপড় কোন ব্যাগে নিছো? এইটাই। ব্যাগ খুলে দেখি জামা কাপড়ের সাথে আমার বইও নিয়ে যাচ্ছে। এগুলো কি? কেন বই? এগুলো এখানে কেন? তোমার সামনে পরীক্ষা, তাই সাথে নিয়ে এসেছি, পড়াশোনা করবা, বইয়ের তো কিছুই পারো না। তাই বলে এখানে, মানে শ্বশুর বাড়িতে পড়তে হবে? শ্বশুর বাড়ি হয়েছে তো কি হয়েছে, বিয়ে করেছি বলে ভেবো না, তোমাকে কিছু বলবো না, এখন প্রতিদিন আমার কথা মতো চলবা, না হলে এমন মার মারবো না। আর তুমি আমাকে ভালোভাবে জানো, আমি কি করতে পারি। এখন যাও ফ্রেশ হও। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বসে আছি, এমন সময় সব শালিকাগুলো আসলো, তাদের সাথে কথা বলতেছি, তখনই প্রিয়া রুমে আসলো আর ব্যাগ থেকে বই বাহির করে আমার সামনে দিল। এগুলো কি আপু? তোর দুলা ভাইয়ের বই। কি করবে এখন বই দিয়ে? পড়লে এখন তোরা যা, সামনে ওর পরীক্ষা। কি? যা। আরে থাক না, ওরা আজকে না পড়ি, বাসায় গিয়ে এখন পড়ব। তখনই আমার গলায় ঠাস করে একটা মেরে দিল। কিরে, তোরা যাবি নাকি তোদেরকেও দিতে হবে? না না, যাচ্ছি।
আমি প্রিয়ার দিকে হা করে তাকাই আছি। ওই আমার দিকে এইভাবে হা করে তাকায় আছো কেন? পড়ো, আগে তোমাকে ওইভাবে মারতে পারিনি, কিন্তু এখন তোমার সব কিছুর উপর আমার অধিকার আছে, তাই ভালোভাবে পড়ো, না হলে আবার দিব কিন্তু। তাই বলে এভাবে মারবা? কথা কম বলো, পড়ো। পড়ব না। আবার দিব নাকি? এনা আমি পড়তেছি। এ তো গুড বয়, সমস্যা হলে আমাকে বলবা। পড়াশোনা করে রাতের খাবারকে বিছানায় শুয়ে শুয়ে ফোন টিপতেছি। এরপর কি হয়েছে জানতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে রাখুন, পরবর্তী পার্ট মিস না করতে চাইলে। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য।